ড জাকির আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ইসলাম ধর্মে বাধ্যতামূলক বা আবশ্যিক রোজা বাদে আর কোন ধরনের রোজা কি আছে আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলী ওসাব আজমাইন আম্মাবাদ আউজবিল্লাহিম বিসমুল্লাহ রহমান রহিম রব্বলি সাদি ওয়াইসলি আমি ওয়াহুল উকদাতি ইসলাম ধর্মে আমরা যে কাজগুলো করি সেগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বাধ্যতামূলক এটাকে বলা হয় ফরজ আরেকটা হচ্ছে ঐচ্ছিক যে কাজটা আমরা স্বেচ্ছায় করে থাকি রোজা রাখার ক্ষেত্রেও একই ব্যাপার একটা বাধ্যতামূলক রোজা এটাকে বলা হয় ফরজ রোজা আর ঐচ্ছিক রোজা এটাকে বলা হয় তাতাভু আল্লাহ স্বানত আমাদের মুসলিমদের জন্য কিছু কাজকে ফরজ বা বাধ্যতামূলক করেছেন প্রত্যেক মুসলিমকে কমপক্ষে এই দায়িত্বগুলো পালন করতে হবে সব বিশ্বাসী পালন করবে আর এটার পাশাপাশি আল্লাহ সাবান আমাদের দয়া করেছেন কিছু কাজ রেখেছেন আমাদের জন্য ঐচ্ছিক যাতে সব বেশি পেতে পারি রমত পেতে পারি আর এতে করে ক্ষতিপূরণ দেয়া যাবে মেরামত করা যাবে শোধরানো যাবে যদি কোনো ফরজ কাজ মিস করি অথবা কোনো ভুল করে থাকি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সামানার দয়া আল্লাহ আল্লাহতালার করুণা তিনি আমাদের কিছু কাজ করেছেন ঐচ্ছিক যাতে আমরা সুযোগ পাই যেগুলো মিস করেছি তা পূরণ করার যাতে করে ভেজতে যেতে পারি একইভাবে রোজার ব্যাপারে বলতে গেলে আমরা পাচ্ছি বাধ্যতামূলক রোজা আর এছাড়া পাচ্ছি বিভিন্ন ঐচ্ছিক রোজা যেটাকে বলা হয় তাতাভু আচ্ছা ধন্যবাদ